মাস দুই পরেই পৃথিবীর কক্ষপথে প্রবেশ করতে চলেছে আরও একটি ছোট আকারের চাঁদ, যাকে নাসার বিজ্ঞানীরা মিনিমুন বলছেন। তারা জানিয়েছেন পৃথিবীর 27,000 মাইল দূরের এক কক্ষপথে সে পুঁচকে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করবে। তবে বিজ্ঞানীরা মানে মহাকাশ বিজ্ঞানীরা সারা পৃথিবীর দুভাগে বিভক্ত হয়ে গেছে এই মিনিমুনকে নিয়ে। একদল বিজ্ঞানীরা বলছেন এটি আসলে একটি গ্রহাণু, নাম 2020 CD3। তবে আমাদের চাঁদের মতো লম্বা সময় ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করতে আসেনি এই চাঁদ। এর ব্যাস 1.9 মিটার থেকে 3.5 মিটারের মধ্যে, অর্থাৎ কি না, আকৃতি একটি গরুর চেয়ে সামান্য বড়, আর একটি জলহস্তির চেয়ে সামান্য কিছু ছোট। আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার থেকে টেলিস্কোপ মারফত প্রথম চোখে পড়ে এই বামন চাঁদটি। সৌরজগতের সমস্ত গ্রহ গ্রহাণু পর্যবেক্ষণ গবেষণা নামকরণের সব দায়িত্ব রয়েছে এই আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টারের উপর। ক্যাসপার উইসকোর্স এই আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টারের একজন মহাকাশ বিজ্ঞানী। তিনি সম্প্রতি এই 2020 CD3 নিয়ে একটি টুইটও করেছেন। টুইট করে জানিয়েছেন, ক্যাটারিনা স্কাই সার্ভে দলের সদস্য ক্যাসপার এবং তার অন্যান্য সহকর্মীরা প্রথম 15 ফেব্রুয়ারি এই গ্রহাণুটির খোঁজ পান। ক্যাসপার জানিয়েছেন এ ধরনের গ্রহাণু কয়েক লক্ষ রয়েছে, তবে পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়ার ঘটনা মহাকাশের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার ঘটল। এর আগে 2006 RH-120 নামের এক গ্রহাণু অল্প কিছুদিনের জন্য ঢুকে পড়েছিল পৃথিবীর কক্ষপথে, পৃথিবীকে প্রদক্ষিণও করেছিল। সেটিও প্রথম চোখে পড়ে ক্যাটালিনা স্কাই সার্ভের সদস্যদেরই। ঠিক কী কারণে এই গ্রহাণু এসে পড়ল পৃথিবীর কক্ষপথে? সৃষ্টির কোনো কিছুই তো অকারণে ঘটে না। বিজ্ঞানীরা বলছেন পৃথিবী চাঁদ এবং সূর্যের মাধ্যাকর্ষণের মিলিত শক্তিতে এরকম ঘটনা ঘটতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান, বিগত 3 বছর ধরে পৃথিবীর কক্ষপথে ঘুরছে 2020 CD3। 2020 সালের অক্টোবর থেকে 2021 মে মাসের মধ্যে ফের কক্ষপথ পাল্টে ফেলবে। আগামী বছরের শুরুতে পৃথিবীর আরও কাছে এসে পড়ার সম্ভাবনা রয়েছে এই গ্রহাণুটির। এ তো গেল মহাকাশ বিজ্ঞানীদের এক দলের বক্তব্য। আর এক দল কী বলছে? আর এক দল বিজ্ঞানীরা সন্দেহ করছেন পৃথিবীর দিকে ধাবিত মহাজাগতিক কোনো গ্রহাণু না হয় পুরনো কোনো মহাকাশ বর্জ্যও হতে পারে। নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট, অর্থাৎ পৃথিবীর কাছাকাছি আসা মহাজাগতিক বস্তুগুলিকে যে কেন্দ্র থেকে পর্যবেক্ষণ করা হয়, সেখানকার গবেষকরা বলছেন বস্তুটি সম্ভবত 1960-এর দশকের পুরনো কোনো রকেটের বুস্টার। অর্থাৎ মহাকাশযানকে পৃথিবীর সীমা অতিক্রম করানোর জন্য যে রকেট ব্যবহার করা হয় সেই রকেটের বুস্টারের একটি। কারণ মহাজাগতিক বস্তুটি সূর্যের চারিদিকে এমন একটি কক্ষপথ অনুসরণ করছে যা পৃথিবীর কক্ষপথের প্রায় একই সমতলে রয়েছে। চাঁদে অভিযানের সময় রকেটগুলি মূল যান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর চাঁদের পাশ কাটিয়ে সূর্যের যে কক্ষপথে প্রবেশ করে এটি সেই রকমই এক কক্ষপথে রয়েছে। নভেম্বর মাসের শেষ দিকে এই মহাজাগতিক বস্তুটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে। যদি সেটি গ্রহাণু হয় তবে তাকে মিনি মুন হিসাবে বিবেচনা করা হবে, আর পুরনো রকেটের বুস্টার হলে মহাকাশের ভাসমান মহাকাশযান ও উপগ্রহের ধ্বংসাবশেষের মহাকাশ আবর্জনা স্তূপে একটি নতুন সংযোজন হবে। আগামী 1 মাসের মধ্যেই বস্তুটি রকেটের বুস্টার না গ্রহাণু তা জানা যাবে। তবে সূর্যের কক্ষপথে চলে যাওয়া রকেটগুলির পৃথিবীর কক্ষপথে ফিরে আসার ঘটনা কিন্তু অত্যন্ত বিরল। এতদিনের মধ্যে মাত্র 1টি রকেটই পৃথিবীর কক্ষপথে ফিরে এসেছে। তো বন্ধুরা, এই ছিল মিনি মুন নিয়ে এই মুহূর্তের খবর বা আলোচনা। আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের ভালো লাগলো। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।